ফিনিক্স শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমি আসাদুজ্জামান মিরন জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আজ আমরা আলোচনা করব শূন্য থেকে ষোলো পর্যন্ত দশমিক সংখ্যাগুলোর সমকক্ষ বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা নিয়ে। অর্থাৎ শূন্য থেকে ষোলো আমরা ডেসিমেল সংখ্যা সবাই জানি, ডেসিমেল বা দশমিক সংখ্যায় শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এটা হচ্ছে আমাদের দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে আমাদের মানুষের ভাষা। নর্মালি আমরা হিসাব নিকাশ থেকে শুরু করে সব জায়গাতেই এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। তো এই শূন্য থেকে ষোলো আমরা ডেসিমেলে তো সবাই বলতে পারতেছি, বাট একে অক্টালে কি বলা হয়, হেক্সাডেসিমেলে কিভাবে বলতে হয়, সে বাইনারিতে কিভাবে বলতে হয়, এটাই হচ্ছে আজকে আমাদের প্রধান আলোচ্য বিষয়। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা হচ্ছে আমাদের এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি যোদ্ধাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক আমি বলবো। তো সবাই মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমেই আমরা দেখব দশমিক সংখ্যা পদ্ধতি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দশমিক পদ্ধতি সবাই জানো যে দশমিক পদ্ধতিতে আমরা খুব ছোটবেলা থেকে পড়তে পড়তে সম্পূর্ণভাবে অভ্যস্ত হয়ে গেছি যে এই দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের ব্যবহার করা খুবই সহজ। তাও আমরা দেখি দশমিক পদ্ধতি শুরু হয় কত থেকে, শূন্য থেকে। শূন্য, তারপর এক, তারপর দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। এখানে খেয়াল করো দশমিক সংখ্যা পদ্ধতিতে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে শূন্য। আমি আবার বলি, দশমিক সংখ্যা পদ্ধতিতে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে শূন্য এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে নয়। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। সেখানে পড়েছিলাম এইভাবে যে যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় মোট দশটি অঙ্ক ব্যবহার করা হয় তাকেই আমরা বলি দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে শূন্য এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে নয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমাদের এই নয়ের বেশি মানে আরো অধিক সংখ্যায় আমাদের যাইতে হয় তাহলে কিভাবে যাইতে হবে, আবার আমরা শুরু করতে হবে কিন্তু শূন্য থেকে। শূন্য থেকে নয় সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা যাবে, আবার সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা যাবে। কিরকম? আবার শুরু হবে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, এভাবে পর্যায়ক্রমে কিন্তু আবার চক্রাকারে যাইতে থাকবে। শূন্য থেকে নয়, আবার শূন্য থেকে নয়, আবার শূন্য থেকে নয়, এভাবে কিন্তু যাইতে থাকবে। কিন্তু এইভাবে শূন্য থেকে নয় যদি যাইতে থাকে তাহলে কি আমাদের সংখ্যা বাড়ানো সম্ভব? নয়ের পরে কি নয়ের বেশি কি বোঝানো সম্ভব? অবশ্যই না। এই জন্য ম্যাথমেটিশিয়ানরা আমাদের যে ফর্মেটটা ইউজ করতে বলছেন, শূন্য থেকে নয় ব্যবহার করার পরে তারপর আবার যখন শূন্য হবে, শূন্যর পরবর্তী সংখ্যা এক, শূন্যর পরবর্তী সংখ্যা কি এক, তারপর এক থেকে স্টার্ট হবে। কিরকম? যেমন আমরা শূন্য থেকে নয় পর্যন্ত ইউজ করছি, তারপর তো আবার শূন্য আসছে, শূন্যর সাথে একটা তার সঙ্গী হিসেবে আসবে এক, এই যে হয়ে গেল তখন দশ, তখন সঙ্গী হিসেবে আবার আসবে এক, এবং এইভাবে চক্রাকারে নয় পর্যন্ত আবার চলতে থাকবে। আমরা দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো, এভাবে সতেরো, আঠারো, উনিশ, এই উনিশ পর্যন্ত আবার চলতে থাকবে। সো যখন আবার পরবর্তীতে শূন্য চলে আসবে তখন এক যেহেতু আমাদের সঙ্গী হিসেবে ব্যবহার করা শেষ, পরবর্তীতে চলে আসবে দুই, এইভাবে চক্রাকারে তিন, চার, পাঁচ, ছয়। এই প্যাটার্নে আমাদের সাধারণত ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে শুরু করে অন্য সকল সংখ্যা পদ্ধতিতে তোমার হচ্ছে সংখ্যাগুলো বাড়তে থাকবে। অর্থাৎ নির্দিষ্ট যেই সংখ্যা তাদের থাকবে, যেমন ডেসিমেলে আছে শূন্য থেকে নয়, এবং পরবর্তীতে যদি বাড়তে হয় যে ফরম্যাটটা ইউজ করতে হয়, তেমনি অন্যান্য সংখ্যা পদ্ধতিতেও তাদের যেই সংখ্যা পদ্ধতিতে যতগুলো সংখ্যা থাকবে এর পরবর্তীতে যদি বাড়ানো হয় তাহলে এভাবে আস্তে 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 এই একই প্যাটার্নে একই সিস্টেমে বাড়তে থাকবে। তো আমরা নেক্সটে চলে আসি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা বলেছিলাম যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় এবং এ থেকে এফ মোট ষোলোটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলি। তো আমাদের যেহেতু প্রশ্ন এখানে বলছে যে শূন্য থেকে ষোলো পর্যন্ত সংখ্যা বের করতে, তো আমরা চলো দেখি। তো প্রথমে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। হ্যাঁ, এখানে দেখো আমরা দশ না লিখে, আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা বলতাম হচ্ছে দশ, কিন্তু এখানে দশ না লিখে আমরা লিখবো হচ্ছে এ, বারো না লিখে, এগারো না লিখে আমরা লিখবো বি, বারো না লিখে আমরা লিখবো সি, তেরো না লিখে আমরা লিখবো ডি, চোদ্দ না লিখে আমরা লিখবো ই, এবং পনেরো না লিখে আমরা লিখবো এফ। তো এখন দেখো এখানে কিন্তু সর্বনিম্ন সংখ্যা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তোমার শূন্য এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ। তো এখন আমরা কি করব, আমরা মাত্র শিখে আসলাম সর্বনিম্ন সংখ্যা থেকে যখন সর্বোচ্চ সংখ্যা চলে আসবে তখন আবার এটা সার্কেলই বাড়তে থাকবে। তো এখন শূন্য চলে আসবে এবং শূন্যের পরবর্তী ডিজিট কি আছে, এক আছে, তার মানে এখানে
এখন হয়ে যাবে 10। হ্যাঁ, তো আসলে তোমরা বুঝতে পারছো আশা করি। এখন নেক্সট আমাদের যেটা বলছে, যেহেতু দশমিক সংখ্যা সমকক্ষ হেক্সাডেসিমেল, তারপর বাইনারি অক্টাল বলছে, এখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি দেখি। এখন আমরা জানবো অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে সাত মোট আটটি অঙ্ক ব্যবহার করা হয় তাকে আমরা বলতেছি অক্টাল সংখ্যা পদ্ধতি। তো চলো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা দেখি যে শূন্য থেকে ষোলো পর্যন্ত কিভাবে লিখতে হয়। তো প্রথমে আমাদের আছে শূন্য, তারপর এক, তারপর দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। আমাদের কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির শূন্য থেকে সাত শেষ, সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা আমাদের শেষ হয়ে গেল। এখন আমাদের কি আসবে? অবশ্যই শূন্য আবার আসবে, এবং শূন্যর সাথে চলো এর সাথে অ্যাড হবে কি এক, তাহলে হয়ে যাবে কত? দশ, এগারো, বারো, তেরো, চোদ্দ, পনেরো, ষোলো এবং সতেরো। তারপর আমাদের কিন্তু আবারও একের যে সিরিয়াল, একের যে ক্যাটাগরি সেটাও শেষ। এখন আমরা চলে আসবো কিন্তু সেকেন্ড দুইয়ের ক্যাটাগরিতে, তার মানে এটা বলতেছি আমরা বিশ। তার মানে অক্টালে আমি যখন ডেসিমেলে যেটাকে আমি সাত বলি, অক্টালেও সেটাকে আমি সাত বলি, ডেসিমেলে যেটাকে আমরা আট বলি, অক্টালে সেটাকে আমরা বলতেছি দশ, ডেসিমেলে যেটাকে আমরা নয় বলি, অক্টালে সেটাকে আমরা বলতেছি এগারো, ডেসিমেলে যেটাকে আমরা দশ বলতেছি, অক্টালে বলতেছি বারো, ডেসিমেলে যেটাকে এগারো বলতেছি, অক্টালে বলতেছি তেরো, ডেসিমেলে যেটাকে বারো বলছি, অক্টালে বলছি চোদ্দ, ডেসিমেলে তেরো, অক্টালে পনেরো, ডেসিমেলে চোদ্দ, অক্টালে ষোলো, ডেসিমেলে পনেরো, অক্টালে সতেরো, ডেসিমেলে ষোলো এবং অক্টালে হচ্ছে সেটা বিশ। আশা করি তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা দশমিক, তোমরা দেখতে পারলা যে দশমিক, হেক্সাডেসিমাল এবং অক্টাল সংখ্যা পদ্ধতি প্রায় সিমিলার, প্রায় বলতে সম্পূর্ণই সিমিলার, শুধু তাদের সংখ্যা পদ্ধতিতে সংখ্যার ডিজিটের কারণে মানে তাদের উচ্চারণটা একটু এদিক সেদিক আসতেছে, শুধু তাদের সংখ্যার পার্থক্যের কারণে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা অমিল দেখা যাচ্ছে। যেমন আমরা যেটাকে দশমিকে দশ বলতেছি সেটাকে আমরা হেক্সাডেসিমেলে বলতেছি এ, আবার ওই দশকেই, আবার ডেসিমেলের দশকেই অক্টালে বলতেছি আমরা হচ্ছে কথা বলতেছি বারো। সো এই ব্যাপারটা তোমাদের খেয়াল করতে হবে। তো এই ফরম্যাটটা যদি তোমার মাথায় থাকে, তোমাকে যদি শূন্য থেকে ষোলো বলে বা পনেরো থেকে বিশ, যে কোনো সংখ্যা পদ্ধতির সমকক্ষ যদি বের করতে বলে, তুমি খুব ইজিলি কিন্তু এই ফরম্যাট ইউজ করে বের করে ফেলতে পারবা। এখন আমরা দেখব যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে ষোলো কিভাবে লিখতে হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে ষোলো লেখার জন্য তোমার যে সহজ একটা ফর্মুলা তোমার ব্যবহার করতে হবে, এই ফর্মুলাটাকে আমরা সবাই বলি বুম বুম ফর্মুলা। আচ্ছা, বুম বুম ফর্মুলাটা আবার কি? বুম বুম ফর্মুলা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে এক, তারপর লেখা আছে দুই, তারপর লেখা আছে চার, তারপর লেখা আছে আট। আমি ডান থেকে বাম সাইডে বললাম। তো এখানে বুম বুম ফর্মুলা ফর্মুলা এর জন্য বলা হয়, প্রথমে হচ্ছে এক, একের ডাবল হচ্ছে দুই, দুইয়ের ডাবল হচ্ছে চার, চারের ডাবল হচ্ছে আট, এর জন্য এই ফর্মুলাটাকে বলা হয় বুম বুম ফর্মুলা। এই বুম বুম ফর্মুলার মাধ্যমে আমরা খুব দ্রুত বের করে ফেলতে পারবো তোমার বাইনারি সংখ্যাগুলো। কিভাবে দ্রুত বের করতে হয় চলো দেখে আসি। ফার্স্টেই আমাদের বাইনারি সংখ্যা লেখার জন্য যেহেতু বুম বুম ফর্মুলার সর্বপ্রথম আছে কি, আমাদের এক আছে, তার মানে আমরা লিখবো একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, এভাবে চলতেই থাকবে একটা শূন্য একটা এক। এভাবে আমাদের যত দূর সম্ভব, যত দূর আমাদের যত সংখ্যা বলবে তত সংখ্যা পর্যন্ত আমরা এইভাবে যেতে থাকবো। এবং তারপরে একের ডাবল হচ্ছে দুই, এর এখন আমরা লিখবো দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক, দুইটা শূন্য দুইটা এক, এইভাবে চলতে থাকবে চক্রাকারে। এবং দুইয়ের ডাবল হচ্ছে চার, এখন আমরা লিখবো চারটা শূন্য চারটা এক, চারটা শূন্য চারটা এক, এইভাবে চক্রাকারে চলতে থাকবে আমাদের যত দূর বলছে। যেহেতু আমাদের শূন্য থেকে ষোলো বলছে, আমরা শূন্য থেকে ষোলো পর্যন্তই আমরা শুধু জাস্ট যাব। তারপর আমাদের চারের ডাবল হচ্ছে আট, তখন আমরা লিখবো আটটা শূন্য আটটা এক। তো তোমরা বুঝতেই পারছো কত ইজিলি আমরা লিখে ফেলতে পারলাম বাইনারি সংখ্যা। এবং এখন আমরা দেখলাম শূন্য থেকে ষোলো ষোলো পর্যন্ত কিভাবে দশমিক সংখ্যার সমকক্ষ, ডেসিমেল, বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল সংখ্যা লিখতে হয়। এরপরে আমাদের পুরো অধ্যায়টাই মেইনলি বেসিক্যালি কাজ করতে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটা সংখ্যার খুব দ্রুততার সাথে বাইনারি বের করতে হয়। খুব ছোট একটা ভিডিও থাকবে, আশা করি আমাদের সাথেই থাকবা। আর আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা। তো তোমাদের প্রতি আমাদের জোর দাবি হচ্ছে অবশ্যই লাইক করবা, কারণ তুমি লাইক এবং শেয়ার করলে তোমার অন্যান্য বন্ধুরাও জানতে পারবে এবং দেখতে পারবে। আশা করি আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।